তাহলে এখন থাকছে দর্শকদেরকে কি সারপ্রাইজ দিতে চান অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও এল বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। ঢাকায় সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় এবং আলোচিত অভিনেত্রীদের মধ্যে বিদ্যা সিনহা মিম অন্যতম একজন। এছাড়াই তারকা তার গ্ল্যামার এবং অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মাঝে বেশ ভালো একটি স্থান তৈরি করে নিতে পেরেছে। তাছাড়া তিনি তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি তার দর্শকদেরকে। এদিকে মিম এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন তিনি তার দর্শকদেরকে, যার ফলে ওপার বাংলাতেও বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী হয়েছেন তিনি। এদিকে আপনারা সকলেই জানেন আসছে ঈদে মিমের বহুল প্রতীক্ষিত সিনেমা পরাণ মুক্তি পেতে চলেছে, যার প্রেক্ষিতে বর্তমানে এই সিনেমার প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। এদিকে সম্প্রতি মিম তার ফেসবুক হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দেন এবং সেখানে তিনি লিখেছেন, আজ অর্থাৎ 26 জুন সন্ধ্যা 7টায় আপনাদের একটা সারপ্রাইজ দিব। মূলত এই পোস্টটি প্রকাশে আসার পর মিম ভক্তরা একটু বেশি এক্সাইটেড, কেননা অভিনেত্রী মিম হঠাৎ করে কি সারপ্রাইজ দিতে চলেছেন তিনি তার দর্শকদেরকে। এদিকে ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, তাহলে কি মা হওয়ার খবর দিবেন অভিনেত্রী মিম? যদিও এই বিষয়টির এখনো কোনো সত্যতা জানা যায়নি, তবে একাধিক সূত্র থেকে জানা যায় যে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে বিদ্যা সিনহা মিম অভিনীত পরাণ সিনেমাটি মূলত এই সিনেমার প্রচারণার জন্যই নাকি তিনি সন্ধ্যা 7টায় সারপ্রাইজ দিতে যাচ্ছেন তিনি তার দর্শকদেরকে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন হঠাৎ সারপ্রাইজ দিতে যাচ্ছেন অভিনেত্রী মিম। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।